হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষা মন্ত্র। আজকের শিক্ষা মন্ত্রতে আমরা অবশ্যই আমাদের রিমেইনিং পার্ট অফ এসজে ক্যাম অনেস্ট রিভিউ, অবভিয়াসলি ইটস অফ এসজে 4000 ওয়াইফাই ভ্যারিয়েশন। অ্যাকচুয়ালি আজকে আমরা ফিফথ পার্টটা নিয়ে কথা বলবো। বলেছিলাম এরা আগের পার্টটাতে, মানে ফোর্থ পার্টেই তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ক্যামেরা তুমি যখন কিনছো তখন এই ক্যামেরাটার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লো লাইট পারফরম্যান্স। মানে তুমি যে ক্যামেরাটা নিয়ে কাজ করতে চলেছো, অবভিয়াসলি তুমি এটা কিনবে কেন? তুমি এটা কিনবে প্রফেশনাল লেভেলে কাজ করার জন্যই না? ধরো তুমি ইউটিউবে কন্টেন্ট বানাবে, মোটো ব্লগিং করবে, এরকম কিছু না কিছু প্রফেশনাল লেভেল কাজের জন্যই তুমি কিনবে। হয়তো এটা তোমার মেন ক্যামেরা হবে না। আগেও যেমন আমি বলেছি, তোমরা এর আগের যে চারটে পার্ট আমি বানিয়েছি এসজে ক্যাম 4000-এর ওয়াইফাইয়ের যে রিভিউ সেটা নিয়ে, তোমরা ওই চারটে পার্ট যদি দেখে ফেলো ভালো করে, তাহলে তোমাদের অনেক কনফিউশন ওখানে ক্লিয়ার হয়ে যাবে। কারণ মোটামুটি আমি সবগুলোই ওখানে বলেছি, শুধু একটা পার্ট আমি এখনও দেখাইনি। এটা একটু ভালো করে ভিডিওটা আমাকে করতে হবে। আমার করা আছে কিছু, কিন্তু সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। আর একটু লং ভিডিও শ্যুট করব, দিয়ে তোমাদের দেখাবো। আর কিছু স্টিল ফটো, সেগুলো বিভিন্নভাবে তোমাদের দেখাবো, তো সেটাও আসছে। কিন্তু আজকে যে পার্টটা নিয়ে আমরা কাজ করছি এটা খুব ভাইটাল। এটা হচ্ছে লো লাইট ফটোগ্রাফি নিয়ে, লো লাইট ভিডিওগ্রাফি নিয়ে। দেখো, তুমি যখন মোটো ব্লগিং করবে, তুমি যখন রাস্তায় রানিং যাবে, তখন তুমি সবসময় যে ভালো লাইট পাবে সন্ধ্যের দিকে রাত্রের দিকে তা তো নয়। দেখো, আমি এখানে কোনো লাইট নেই, মানে আমি যে জায়গাটায় চালাচ্ছি গাড়িটা বর্ধমান শহরের ভেতরে, সেখানে অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই কোনো স্ট্রিট লাইট সেইভাবে নেই। শুধুমাত্র গাড়ির যেটুকু লাইট অ্যাভেলেবেল থাকছে সেটার ওপরেই দেখো রেকর্ডিংটা হচ্ছে, আর অবশ্যই কিছু দোকানের লাইট। আর আমার গাড়ির লাইট সেটা তো দেখতেই পাচ্ছ, একেবারে ইনসিগনিফিক্যান্ট, দেখাই যায় না ভালো করে। যেটা হিরো হন্ডা স্প্লেন্ডারের সব থেকে বড় প্রবলেম, লাইট প্রবলেম, সেই প্রবলেমে সাফার করছি। মানে অ্যাম্বিয়েন্ট লাইটেই আমি শ্যুট করছি, পারফেক্ট অ্যাম্বিয়েন্ট লাইট, যেখানে অলমোস্ট কোনো রকম সাপোর্ট নেই লাইটের, সেই জায়গায় কেমন পারফরম্যান্স তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যা দেখছি, ওই যেমন বলছিলাম যে জায়গায় জায়গায় হল্ট করে যাওয়ার একটা বিষয় রয়েছে এটাতে, সেটা তো দেখাই যাচ্ছে, তোমরাও দেখো বুঝতে পারবে। জায়গায় জায়গায় ছবিটা হল্ট করে যাচ্ছে, এখানটাই যেমন প্রায় সেরকম কিছু লাইট নেই গাড়ির লাইটগুলো ছাড়া। এমনি ওভারঅল পারফরম্যান্স যে খুব খারাপ অন্তত এই দামের ভিত্তিতে সেটা আমি বলবো না, তবে একটু ভালো করে ওয়াচ করো, তারপরে আমি তোমাদের বলছি যে বিষয়টা কি। দেখলে তো সামনে থেকে যখন গাড়িগুলো আসছে তার লাইটগুলো খেয়াল করো, দেখেছো অলমোস্ট, মানে ফিলিংসটা ছবির বেশ খারাপ হচ্ছে। যাই হোক, আমি এর সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করলাম, তোমরাও হয়তো খেয়াল করবে, গ্রেনটা খুব বেশি। এতটা গ্রেন আমাদের কীরকম কী কাজে দেবে সেটা একটা ভাববার বিষয়। তো যাই হোক, এই মুহূর্তে একদম পুরো অন্ধকার রাস্তায় আমি শ্যুট করছি, আর এরকম রাস্তায় সন্ধ্যাবেলা অবশ্যই খুব একটা রাত নয়, তো তাহলেও পুরো অন্ধকার হয়ে গেছে। এরকম একটা রাস্তায় শ্যুট করার মজাটাই আলাদা। আর বিশেষ করে ফার্স্ট টাইম আমি এই ক্যামেরাটা দিয়ে নাইটে স্ট্রিট শ্যুট করছি, তো ফিলিংসটা একেবারেই অন্যরকম। তো চলো তোমাদেরকে বরং এবার একটু ফাস্ট ফিলিংসটা দিই, একটু ফাস্ট ভিডিও তোমাদের দেখাই। তোমরাও দেখো যে যদি খানিকটা ফাস্ট করি তাহলে কীরকম লাগে, তারপরে তোমাদের দেখাবো একটুখানি স্লো করে কেমন লাগে। মানে 1080p @30fps আমি শ্যুটটা করছি, এই স্ট্যান্ডার্ডটার ওপর দাঁড়িয়েই আমি কিছুটা ফাস্ট করব, টাইম ল্যাপসের মতো। যদিও টাইম ল্যাপস নয়, টাইম ল্যাপসের অরিজিনাল ভিডিও তো আসছে পরে যেমন বললাম, সেটা আমি করব। আর খানিকটা স্লো করে দেখাবো যে এই লো লাইট কন্ডিশনটাতে সেটা কেমন হয়। চলো একবার সেটা দেখে নিই।
এই জায়গাটাতে আর ফাস্ট করব না। ওই যে একটা সুন্দর জিনিস দেখতে পেলে না, ওটা হচ্ছে আমাদের বর্ধমান শহরে এই মুহূর্তে একটা বেশ দর্শনীয় জিনিস, একটা ক্লক টাওয়ার। এটা রাত্রেবেলায় সত্যিই খুব খুব সুন্দর লাগে। হয়তো কোনো দিন আলাদাভাবে ওটাকে আমি শ্যুট করব, হয়তো তোমাদের দেখাবো। এখন এই যাতায়াতের পথে একটা টার্ন করে বরং তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও, তারপরে আবার ফাস্ট করা যাবে 1.5x। এটাকে আমরা এরপরে বাড়াবো, বাড়িয়ে 4x করব। ফাস্ট তো হলো 8x পর্যন্ত দেখালাম, আরও রয়েছে এরপরে। তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো, 16x আদার্স আরও করলে করা যেতেই পারে। তো চলো বরং এরপরে তোমাদেরকে একটু স্লো করে দেখাই, স্লো করলে এখানে ভিডিওগুলো কীরকম রাগে, কতটা হল্ট হচ্ছে, কতটা পিক্সেলট হয়ে যাচ্ছে, একটু দেখো তোমরা নিজেরাই বুঝবে। আমি লিখে দিচ্ছি কতটা স্লো করেছি। তাহলে মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেলে যে কীরকম কী হয়। দেখো এই সময়টা যেমন আমরা একদম পুরো কোনো লাইট ছাড়া চলছি, দেখতেই পাচ্ছ জাস্ট অন্ধকার, এবং আমার গাড়ির হেডলাইটের আলোটা এতটাই কম যে সেটাও কিছু হেল্প করছে না। তো কোয়ালিটি সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে আশা করি, ফাস্ট করলে স্লো করলে কীরকম কী হয় না হয়, কতটা এটা প্রফেশনাল ফিল্ডে ইউজেবল, এইটা আশা করি তোমরা কেনার আগে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। আসলে আমার ভাবনাটা এটাই ছিল যে তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিই, কেনার আগে তোমরা যেন এটা বুঝে নিতে পারো যে এটা কিনে তোমার আদৌ কোনো কাজ হবে কি হবে না। আমি তোমাকে বলবো না যে এটা কিনে তোমার কাজ হবে, আবার এটাও বলবো না এটা কিনে তোমার কাজ হবে না, কারণ এরকম একটা নিদান হেঁকে দেওয়া আমার মতে সঠিক নয়। কারণ দেখো, তুমি যখন একটা জিনিস ব্যবহার করছো তখন তুমি কি কাজে লাগাবে, কিভাবে লাগাবে, কেন লাগাবে, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি হয়তো এটা তোমার প্রাইমারি ক্যামেরা না করে এটা তোমার সেকেন্ডারি ক্যামেরা হিসাবে তুমি ইউজ করছো, হয়তো এটাকে তুমি ইউজ করছো কিছু ছোট ছোট ক্লিপিংস নেওয়ার জন্য, ধরো একদম পুরো তোমার গাড়ির টায়ারের কাছে, হাইড্রোলিকের কাছে তুমি একদম পুরো একদম লো অ্যাঙ্গেলের একটা শট নেওয়ার জন্য হালকা হয়তো কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংস নেওয়ার জন্য ব্যবহার করলে, বা হয়তো ধরো তুমি তোমার গাড়ির হ্যান্ডেলে ব্যাক সাইডে লাগিয়ে রাখলে নিজেকে শ্যুট করার জন্য, যেটা অবভিয়াসলি সব সময় হবে না, কখনো সখনো ছোটো ছোটো কিছু ক্লিপিংস তুমি সেখান থেকে নেবে, তো সেসব কাজে তুমি ব্যবহার করতে পারো। তবে প্রাইমারি ক্যামেরা, মেন ক্যামেরা হিসাবে এটা দিয়ে প্রফেশনাল মোটো ভ্লগিং খুব একটা ভালো হবে না, বাট হবে না এটা বলা যায় না, কেন হবে না, হতেই পারে, সবার পক্ষে সবসময় এত দাম দিয়ে গোপ্রো কেনা তো সম্ভব নয়। যদিও DJI অসমো তারও ক্যামেরার লেভেলটা ভালো, আমি চেষ্টা করব ওটা নিয়েও কিছু ভিডিও করে, ওটা দিয়েও কিছু এরকম র শ্যুট করে তোমাদেরকে দেওয়ার, যাতে DJI অসমোর পারফরমেন্স নিয়েও তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যায় সঠিক। মানে যদি ওই ক্যামেরাটা কিনবার কথা তোমরা ভাবো তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে আদৌ এটা কেনা যায় কি যায় না। দেখো এই জায়গার লাইটটা যেমন খুব সুন্দর, মানে জাস্ট দোকান থেকে আলোগুলো এসে পড়েছে, বিভিন্ন গাড়ির আলো, দারুণ, মানে খুব ড্রামাটিক আলো। আরেকটা জিনিস যেটা নাইটে আমার বারবার মনে হচ্ছে, তোমরা একটু জুম করে একটু বড় করে ছবিটা দেখার চেষ্টা করো, আমার বারবারই যেটা মনে হচ্ছে যে নাইটে যখন আমরা শ্যুট করছি তখন কিন্তু ফোকাসটা অতটা ভালো নয়,
মানে মোবাইলের স্ক্রিনে দেখলে, ছোট স্ক্রিনে দেখলে ঠিক আছে, খারাপ লাগবে না বা অতটা হয়তো বোঝা যাবে না, যেটা বলছিলাম সামনের লাইটগুলো খেয়াল করো, অপোজিট ডিরেকশনের গাড়িগুলো, ফোকাস অটো ফোকাসে ফোকাসটা সত্যিই খুব খারাপ। মানে কী যে ফোকাসে থাকছে আর কী যে অফ ফোকাস হয়ে যাচ্ছে, আমরা যারা ছবি টবি নিয়ে একটু আধটু কাজ করি, ভালোবাসি কাজ করতে, আমরা জানি আমাদের কাছে ফোকাসের গুরুত্বটা কতখানি। তো ঠিকঠাক ফোকাস করতে যদি না পারে লো লাইটে, সেটা অবশ্যই সমস্যার। যাই হোক, তুমি 5,000 বা তার আশেপাশের দাম দিয়ে কিনবে, 5,000-5,500, 4,500-5,500 ভেতরে অ্যাভেলেবল থাকে ক্যামেরাটা, তো তুমি এই দাম দিয়ে কিনবে, অবশ্যই এটুকু তো এক্সপেক্ট করবে যে ফোকাসটা ঠিকঠাক থাকবে, একটু ঝকঝকে ছবি আমরা পাব। যাই হোক, ওভারঅল পারফরমেন্স তোমরা দেখেছো। যদি এর আগের পার্টগুলো না দেখে থাকো, পার্ট 1, 2, 3, 4, যেখানে এরকম অনেস্ট রিভিউ করেছি আমি SJCAM 4000 ওয়াইফাই এর, যদি সেগুলো না দেখে থাকো তাহলে দেখে নাও, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কগুলো পাবে, আর তাছাড়া তো কার্ডে আছেই। দেখো, এনজয় করো, আবার দেখা হবে।